ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন হতে থাকে, মানে আমরা কিছু না কিছু নতুন আপডেট সব সময় ইউটিউব থেকে পেয়ে থাকি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউবের আরেকটা নতুন আপডেট নিয়ে। ফ্রেন্ড, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ফ্রেন্ড, আপডেটটি যাওয়ার আগে একটা জিনিস এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো যে কিছুদিন আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে যাদের শর্ট ইউটিউব চ্যানেল আছে সেই সমস্ত শর্ট ইউটিউব চ্যানেলগুলো এখন থেকে মনিটাইজ হয়ে যাবে, মানে শর্ট ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ পেয়ে যাবে। কিন্তু তার জন্য কিছু ক্রাইটেরিয়া এখানে কমপ্লিট করতে হবে। তারা যদি সেই সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারে তাহলে তাদের সেই শর্ট ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এখানে অনেকের মনে কিছু প্রশ্ন সবসময় আসতে থাকে, বা আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে কিছু প্রশ্ন আমাদের সামনে সবসময় আসতে থাকে, সেটা হলো যে যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সেখানে শর্ট ভিডিওর এবং লং ভিডিওর দুটো মিক্স করে এখানে বানানো থাকে তাহলে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে মনিটাইজ করব। এর সাথে সাথে আরেকটা যেটা জিনিস আমাদের মাথার ভিতরে সবসময় ঘুরতে থাকে সেটা হলো, যদি ধরুন আমাদের শর্ট ইউটিউব চ্যানেল আছে তাহলে আমরা কি কখনো আমাদের সেই শর্ট ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার পরে বা মনিটাইজ করার আগে আমরা সেখানে লং ভিডিও এখানে আপলোড করতে পারি? এবং আমাদের যদি একটা লং ভিডিওর ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আমরা কি সেখানে শর্ট ভিডিও আপলোড করতে পারি? এখানে পুরো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যে নতুন আপডেটটা পেয়ে গেছি এই সমস্ত জিনিসগুলো সেই আপডেটটার মধ্যে এখানে লুকিয়ে আছে। যেমন করে ধরুন আমাদের যে শর্ট ইউটিউব চ্যানেল আছে সেটা যদি আমরা মনিটাইজ করতে চাই তাহলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া সেখানে কমপ্লিট করতে হবে, মানে যেমন করে আমাদের যে 10 মিলিয়ন ভিউজ সেখানে কমপ্লিট করতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার এখানে কমপ্লিট করতে হবে কিন্তু 90 ডেজের মধ্যে। এবার প্রশ্ন হলো যে আমাদের চ্যানেলে যদি দুটো ভিডিওই এখানে থেকে থাকে তাহলে কিভাবে আমাদের চ্যানেলটা এখানে মনিটাইজ করব। আপনার চ্যানেলে যদি এখানে শর্ট ভিডিও থেকে থাকে অথবা লং ভিডিও থেকে থাকে এবং আপনার চ্যানেলটা যদি এখানে মনিটাইজ না হয়ে থাকে তাহলে এখানে আপনাকে দেখতে হবে যে কোন ভিডিওগুলো আপনার যে ইউটিউব ক্রাইটেরিয়া সেটাকে কমপ্লিট করে ফেলেছে, মানে আপনার চ্যানেলটা যদি এখানে শর্ট ভিডিও অথবা লং ভিডিওর হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলটা যদি শর্ট ভিডিও দিয়ে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেটা কমপ্লিট হয়ে যায় তাহলে আগে আপনার চ্যানেল এখানে মনিটাইজ হয়ে যাবে। কিন্তু আপনার চ্যানেল যদি যে লং ভিডিও আছে সেগুলো দিয়েই আপনার 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার এখানে কমপ্লিট হয়ে যায় তাহলেও আপনি এখান থেকে মনিটাইজ করতে পারবেন, মানে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি শর্ট ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করে থাকেন কিন্তু এই যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিওর মধ্যে যে আগে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারবে সেটা দিয়েই আপনি আপনার চ্যানেলকে এখানে মনিটাইজ করতে পারবেন। যদি আপনার যে শর্ট ভিডিও আছে সেটা দিয়ে তার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখানে মনিটাইজ করতে পারবেন, অথবা আপনার যে লং ভিডিও আছে সেটা দিয়ে যদি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখানে মনিটাইজ করতে পারবেন। এখানে অনেকের মনে প্রশ্ন আসে যে আমরা শুধুমাত্র আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে থাকি তাহলে কি আমরা এখানে লং ভিডিও আপলোড করতে পারবো না? কিন্তু ফ্রেন্ড, এখানে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে শর্ট এবং লং এটা দুটোই এখানে আপলোড করতে পারেন, এখানে কোনো ধরনের অসুবিধা হবে না। আপনার চ্যানেলটা যদি মনিটাইজ না হয়ে থাকে আগে যেটা আমি বললাম যে এইভাবে আপনাকে ইউটিউবের যে ক্রাইটেরিয়া সেটাকে কমপ্লিট করতে হবে, এখানে আপনার যদি লং ভিডিওর ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলেও আপনি সেখানে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, এখানে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। আপনি এখানে দুটো ভিডিও দিয়েই আপনার যে ইউটিউব ক্রাইটেরিয়া সেটাকে কমপ্লিট করতে পারেন এবং সেখান থেকে মনিটাইজ করতে পারেন। এবার আসি যে নতুন আপডেটটা আমরা পেয়ে গেছি, সেটার মধ্যে বলা হয়েছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা কিছু ট্যাব এখানে অ্যাডিশনাল পেয়ে যাব, মানে আমরা এখানে লং ভিডিওর জন্য আলাদা ট্যাব পাবো, শর্ট ভিডিওর জন্য আলাদা ট্যাব পাবো, অথবা যে লাইভ স্ট্রিম আমরা করে থাকি তার জন্য আলাদা ট্যাব পেয়ে যাবো। তাই হলো যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা শুধুমাত্র লং ভিডিওর যে ট্যাব আছে সেটা আমরা এখানে অ্যাডিশনাল দেখতে পাবো। এই যে সমস্ত ভিডিওগুলো আছে, যে লং ভিডিও, শর্ট ভিডিও এবং যে লাইভ স্ট্রিমের ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো এখানে ট্যাব ওয়াইজ হয়ে যাবে, মানে আমাদের এখন যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমরা এই তিনটে যে ক্যাটাগরির ভিডিও আছে সেই তিনটে ক্যাটাগরির ভিডিওর আমরা এখানে
ট্যাব পেয়ে যাব। আপনি যদি এখানে লং ভিডিও দেখতে চান তাহলে লং ভিডিও ট্যাবে আপনাকে চলে যেতে হবে। আপনি যদি এখানে শর্ট ভিডিও দেখতে চান তাহলে এখানে শর্ট ভিডিও ট্যাবে চলে যেতে হবে। তো এইভাবে আমরা ইউটিউবের যে নতুন আপডেটটা পেয়ে গেছি এর ফলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা ট্যাব ওয়াইজ এগুলো দেখতে পাবো, মানে ট্যাব ওয়াইজ আমাদের যে ভিডিও ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝা গেল যে আমাদের যদি শর্ট ভিডিও এবং লং ভিডিওর ইউটিউব চ্যানেল থেকে থাকে, মানে মিক্স ভিডিওর ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে আমাদের কোনো ধরনের এখানে অসুবিধা নেই, যেহেতু আমরা এখানে নতুন আপডেট পেয়ে গেছি যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিওর জন্য এখানে আলাদাভাবে ট্যাব আমরা পেয়ে যাব, যার ফলে আমরা আমাদের চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও উভয় ভিডিও আমরা এখানে আপলোড করতে পারি। ফ্রেন্ড, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান। আপনি যদি মনে করেন ভিডিওটা অন্য কারোর উপর লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।